আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি মহান আল্লাহ নিজের জন্য জুলুম হারাম করে নিয়েছেন এবং তা মানুষের জন্য হারাম ঘোষণা করেছেন হাদিসে কুদ্সিতে এসেছে হজরত আবুজার গিফারি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলীহাম বলেছেন মহান আল্লাহ ইরশাদ করেন আমি নিজের উপর ও বান্দাদের উপর জুলুম হারাম করে নিয়েছি অতএব তোমরা পরস্পরের উপর অত্যাচার করো না আল্লাহ রবুল্লা আলমিন সুরা সৌরার চল্লিশ নম্বর আয়তে এস করেন যার অর্থ হলো আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ অথপর যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে নিশ্চয়ই তিনি জালেমদের পছন্দ করেন না হজরত জারির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন আল্লাহ তার প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না মহান আল্লাহ বলেন সাবধান জালেমদের উপর আল্লাহর লানত। সুপ্রিয় দর্শক একটি প্রাণীর চরিত্র হল প্রকৃত হল অপরের উপর জুলুম করা তাই অপরের জুলুম থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে সতর্কতার সাথে পরিচালিত করতে হবে সাথে সাথে কোরআন হাদিসে যে দোয়াগুলি এসেছে সেগুলিও পাঠ করতে হবে আজ অত্যন্ত ছোট এবং গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি সকালবেলা পাঠ করলে জুলুম নির্যাতন অত্যাচার থেকে বাঁচা যাবে হজরত আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কি কেউ আবু দমদমের মতো হতে পারবে না বা তার মতন হতে কি অক্ষম সাহাবে কারাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আবু দমদম কে তিনি বললেন যখন আবু দমদম সকাল করত তখন সে বলতো আল্লাহ ইন্নি কদ ওহাব তু নফসি ওয় দি আল্লাহ কদ ওহাবি ওয়া ওয়াইর দি লাকা অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আমাকে এবং আমার ইজ্জত সম্মানকে আপনার নিকটে অর্পণ করলাম রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বললেন ওই ব্যক্তি প্রতিদিন সকালবেলা এই বাক্যটি বলার পর থেকে নিয়ে যে ব্যক্তি তাকে গালি দিত তাকে আর গালি দেয় নেই যে ব্যক্তি তার উপর জুলুম করত তার উপর আর জুলুম করে না আর যে ব্যক্তি তাকে প্রহার করত ওই ব্যক্তি তাকে আর প্রহার করে না সুপ্রিয় দর্শক এই দোয়াটি আপনারা প্রতিদিন সকালে কমপক্ষে একবার হলেও পাঠ করবেন ইনশাল্লাহ সর্বপ্রকার জুলুম থেকে বেঁচে যাবেন